কি ব্যাপার? আপনি নিজেই তো কোথায় হারিয়ে গিয়েছিলেন, আর জিজ্ঞেস করছেন আমাদের? আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন আর দিনে কি যশোদামা নিজের হাতে মাখন খাইয়ে দিচ্ছিলেন? উনি খাচ্ছিলেন না, রাস করছিলেন রাধার সঙ্গে। কখনো আমাদের সঙ্গেও তো রাস করুন, স্বপ্নেতে কি করে খেলবেন? মনে তো রাধা, আর রাধারমন তো আমাদের অঙ্গে অঙ্গে ছেয়ে আছেন। বিশ্বাস না হয় তো হৃদয় চিরে দেখাবো? আজ নয়, অন্য আরেকদিন, স্বপ্নতে। আমিও তোমাকে বাঁচতে দেব না, আর যে তোমাকে বাঁচতে সাহায্য করবে তার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব আমি। অত্যাচারী কংস মরেছে, কিন্তু রানী অস্থি তার অত্যাচার আরো বাড়ছে। কৃষ্ণের উপরে যত রাগ সেই কংসকে বধ করেছে কিনা? চলো সুদামা, তোমাকে তাড়াতাড়ি গুরুকুলে পৌঁছে দিয়ে আমাকে আবার বেলাবেলি ফিরে আসতে হবে। তোমার মা একা থাকবেন, চলো। কতদিন চলবে? যতদিন না। বাবা, আমরা কি গোকুল ছেড়ে চলে যাব? না বাবা, সাত পুরুষের ভিটে মরতে হয়, দেশের মাটিতেই মরব। সাবধানে থেকো বাবা, গুরুমার কথা শুনো, একা একা বেরিও না, কিছু দরকার হলে গুরুমাকে বলো, কেমন? কিচ্ছু ভেবো না মা, তুমি তো জানো ওখানে আমার বন্ধু আছে। চল। কৃষ্ণনাম বন্ধ কেন বাবা? চুপ চুপ, চারিদিকে রানীর চর, শুনতে পেলে রক্ষে নেই, চল। আসুন বাসব ঠাকুর। সুদামা, মা কেমন আছেন? ভালো আছি। আমি আসি গুরুদেব। শুভমস্তু। কি করছিস তোরা? আবার তোরা ওকে বিরক্ত করছিস? এটা কি রে? আরে আনন্দ নাড়ু, মা পাঠিয়েছে, নাড়ু আমি খুব ভালোবাসি। হেই সুদামা, আজ থেকে তুই আমার পাশে বসবি। কি হলো? না বাবা, তোমার কাছে বসলে মার খেতে হবে। অত্যাচারকে ভয় করতে আছি, দুষ্টির দমন আর সৃষ্টির পালন হবে, তবে সাহস চাই, বুঝলি? যত ভয় করবি তত দুর্বল হবি, মনে থাকে জানো? আপনি কৃষ্ণকে বধ করবার ব্যবস্থা করুন। কৃষ্ণ বধ? হ্যাঁ, সে এখনো বেঁচে আছে, এ আমি সহ্য করতে পারছি না। কিন্তু দেখুন, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আপনি বকাসুরকে ডেকে পাঠান। Ha 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 ha!
সাধারণ নয় বাবা, কংসকে বধ করে পাপীর বিনাশ করেছে। মা যশোদা সত্যই ভাগ্যবতী। কৃষ্ণ, কৃষ্ণ এসো বাবা, আমার করতে নেই, তোমার বাড়ির লোক অপেক্ষা করছে। মা যশোদা ব্যাকুল হয়েছেন। কি হয়েছে বন্ধু? কিছু না, মা যশোদা ওকে নিতে পাঠিয়েছেন সুদামা। আমি যাব না, মার আজ্ঞা অমান্য করবি? তুই যাবি? আমি? গুরুদেব, যদি সুদামা আমার সঙ্গে যায় তবে যাব। তাই বলো, বন্ধুকে ছেড়ে যাবে না। তা বেশ তো, সুদামা ঘুরে আসুন। বাবা সুদামা, বন্ধুর সঙ্গে সঙ্গে থেকো। সে তো থাকবই, আমরা দুজনে দুজনে ছায়ার মতো না বন্ধু? চল, আর পাকামি করতে হবে না। আসি গুরুমা। এসো বাবা, লক্ষ্মী হয়ে থেকো দুজনে। বাবা সুদামা, দেখো বন্ধুর যেন পথে কষ্ট না হয়। আচ্ছা। দুজনের কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না, বন্ধুত্ব একেই বলে। ভবিষ্যতের সংসার এই বন্ধুত্বের গুণগান করবে। গোপাল, কেমন আছো বাবা? কি হয়েছিল গুরুকুলে? শুনলুম বকরাক্ষস তাড়া করেছিল, তাকে বন্ধু মেরেই ফেলেছে। আমার গুরু ভাই সুদামা, আমার বন্ধু। বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। আহা, এতটা পথ হেঁটে এসেছ, মুখ শুকিয়ে গেছে। যাও এবার ননি খাও। দেখছো কি, মা যাকে দেখবে তাকে ননি খাওয়াবে। গোপাল, সুদামা, সুদামা কোথায় গেলি? তোদের জন্য মাখন এনেছি যে। থাম, চল মা।
দাও না। খিদে পেয়েছে, দিচ্ছি, দাঁড়া। নাও খাও। ঠিক আছে, খাও বন্ধু। ও কেন খাবে? ওর জন্য মাখন এখানে আছে, তুমি তাই খাবে যা গরুতে খায়। না মা, বন্ধু যা খাবে আমিও তাই খাবো। দাও বন্ধু, আজ আমরা প্রতিজ্ঞা করছি যা কিছু জিনিস পাবো দুজনে ভাগ করে খাবো। বল তুই কে? তোমার ছেলে গোপাল। গোপাল ছাড়ো না মা, আমি কি বাচ্চা? মার কাছে ছেলে সব সময় বাচ্চা, তাই না মা? এ কিচ্ছু জানে না। চল তোকে বৃন্দাবন দেখিয়ে আনি। চল রানীমা। আপনারা কেউ কোনো কাজের নয়, বকাসুরকে মেরে ফেলে তার এত ক্ষমতা? আগে লোকে বলে থামুন, একটু একটা বাচ্চা ছেলে তার ভয়ে মুথুরা কাঁপছে। ছি, যান অগাসুরকে পাঠিয়ে দিন, তাকে বলবেন কৃষ্ণের মৃত্যু সংবাদ না নিয়ে সে যেন আমার কাছে না আসে। যথা আজ্ঞা মহারানী। গোপাল। এই রে বাবা,
শোনো, এসো আমার কাছে এসো। মাঠে কি হয়েছিল? কিছু না বাবা। শোনো গোপাল, শুধু হিংসা দিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা যায় না। অন্যায় আর অত্যাচারকে বিনাশ করতে হলে প্রেম, ভালোবাসা এবং অহিংসার দরকার। তাই আমার মনে হয় তোমরা অস্ত্র আর শাস্ত্র এই দুটি বিষয়ে পরিপূর্ণতা লাভ করে কালই গুরুকুলে ফিরে যাও। ঘন্টা নাড়বি, মন্ত্র পড়বি, তোর কাজে লাগবে। আর তুমি? আমি তো রাখাল, গরু চড়াবো। আর ধন্য কৃষ্ণ, ধন্য ধন্য তোমার বাঁশি। আহ কি অপূর্ব মনে হচ্ছে, সত্য প্রেম করুণা আর শান্তির বাড়ি বর্ষণ হচ্ছে। বন্ধু কি জানি, কি যেন বলি দেয়, আমায় শেখাবে? তুই পারবি না বন্ধু, বড় কষ্ট। তোমার জন্য আমি সব পারবো বন্ধু, দাও না শিখিয়ে গুরু দক্ষিণা কি দিবি, তুমি যা চাইবে। ঠিক ঠিক, তবে যা, গুরুমার ঘরে ছোলা ভাজা আছে, নিয়ে আয়, আমার খিদে পেয়েছে। গুরুমা যদি দেখতে পায় চুরি করে আন। চুরি? যদি ছোলা বাজায় চুরি করতে না পারলি, তবে বাঁশি বাজিয়ে মন চুরি করবি কি করে? ঠিক আছে আনছি। কে কৃষ্ণ? কি গুরুমা? ও ঘরে কেন যাচ্ছিলে, ছোলা ভাজা চুরি করতে? চুরি? চুরি করা আমি ছেড়ে দিয়েছি। মা যশোদা বলছিল চুরি করা পাপ, কিন্তু সুদামা ওদিকে কি করছে এ আমি জানি না। কোথায়? এদিকে তো গেল। এদিকে? চলো চলো। সুদামা, কি কি চুরি? আশ্রমে যা কোনোদিন হয়নি তাই করলে? ছি ছি ছি, তোমার শাস্তি। গুরুমা। যাও বনে গিয়ে কাঠকুটো কুড়িয়ে নিয়ে এসো, যাও। সুদামা, সুদামা বন্ধু, সুদামা,
সুদামা ছাড়ো, রাগ করেছিস, আমার সঙ্গে কথা বলবি না? তুমি আমাকে বকুনি খাওয়ালে, আমি গুরুমার কাছে ছোট হয়ে গেলুম, আমি তোমার সঙ্গে কথা বলার যোগ্য নই। সুদামা তুই অনেক বড়, আমি দিন দরিদ্র, তার উপর রাগ করি বা কি করবো বল? নিজেদের ছোট বড় ভাবাটা আমাদের বন্ধুত্বের কলঙ্ক, এর নামে কি বন্ধুত্ব? আমাকে মূর্খ ভেবে গুরুজনদের কাছে ছোট করা? না বন্ধু না, আমি পরীক্ষা করছিলাম তুই আমাকে কতটা ভালোবাসিস, তোর ভালোবাসা নিঃস্বার্থ, তোকে বোঝা দেয়। এবার চল তাড়াতাড়ি কাঠকুড়িয়ে বাড়ি ফিরে যাই, বৃষ্টি আসতে পারে, তুই এদিকে যা আমি এদিকে যাই। Thank you.
দেখা দে তুই আয় রে, বেলা যায় বেলা যায় রে, আয় তুই ফিরে আয় রে, আয় তুই ফিরে আয় রে। গোকুলে যেতে হবে। আমি যাব না, কোথাও যাব না। মা যে পথ চেয়ে বসে আছেন, মা ডাকলে যেতে হয় বাবা। একটু দাঁড়ান, আমি ওকে কিছু খাইয়ে দিই।
শিশুর লক্ষ্মী ছেলে। ঝোলা নিয়ে কোথায় চলেছেন স্বামী? কৃষ্ণ নাম প্রচার করতে। যদি রানী অস্থি জানতে পারেন তাহলে? মা মৃত্যুর সময় বলেছিলেন সত্যের জয় সর্বত্রই, কৃষ্ণ নাম কেউ বন্ধ করতে পারে না। তবু একবার নিজের সখা কৃষ্ণের কাছে যাচ্ছ না কেন? কি বলতে চাও? দেখাও হয়ে যাবে আর আমাদের অবস্থার কথা বলতেও পারবে। না লক্ষ্মী, আমি ওর কাছে কিছু চাইতে পারি না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞাবদ্ধ? বুঝলাম না। জানতে চাও তাহলে শোনো, গুরু আশ্রমে একবার খেয়ে ফেললে আমাকে না দে, এই তোমার বন্ধুত্ব, এই তোমার ভালোবাসা। বেশ, তুই যেমন আমায় দিলি না তেমনি আজ থেকে তোকে কিছু দেব না। বেশ, আমিও তোমার কাছে নিজের জন্য কোনোদিন কিছু চাইব না। হ্যাঁ, কোনোদিন না। ভজরে ভাই কৃষ্ণ সবাই ভজ কৃষ্ণ। ভজরে ভজ কৃষ্ণ নাম, ভজরে ভজ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ নামই স্বর্গধাম। ভজ রে ভাই কৃষ্ণ নাম, ভজ রে ভজ কৃষ্ণ নাম। এ নামের গুণে সব জ্বালা জুড়ায় ভাই, দুঃখ কষ্ট তাও পুরায় ভাই, ব্যাধি শোকা ভয় আরাম। কৃষ্ণ নামই স্বর্গধাম, ভজ রে ভাই কৃষ্ণ নাম, ভজ রে ভজ কৃষ্ণ নাম। কৃষ্ণ স্থলে কৃষ্ণ জলে, কৃষ্ণ ফুলে কৃষ্ণ ফলে, কৃষ্ণ কৃপায় সবাই বাঁচে, কৃষ্ণ যে প্রাণ প্রাণায়াম। কৃষ্ণ নামই স্বর্গধাম, ভজ রে ভাই কৃষ্ণ নাম, ভজ রে ভজ কৃষ্ণ নাম। কৃষ্ণ নামই স্বর্গধাম, ভজ রে ভাই কৃষ্ণ নাম, ভজ রে ভজ কৃষ্ণ নাম। সত্য কৃষ্ণ শান্তি, ভোগ সাগর পার করে দেয়, পূর্ণ করে মনস্কাম। কৃষ্ণ নামই স্বর্গধাম, ভজ রে ভাই কৃষ্ণ নাম, ভজ রে ভজ কৃষ্ণ নাম, ভজ রে ভজ নাম, ভজ কৃষ্ণ নাম, ভজ রে ভজ কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ নাম, ভজ রে ভজ কৃষ্ণ নাম, 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 ভজ।
আমার রাজ্যে বাস করে আমার অন্যে প্রতিপালিত হয়ে তুমি নাম প্রচার করছো কৃষ্ণের, যে নাম সূর্যের মতো উজ্জ্বল, ফুলের গন্ধের মতো মধুর, সে নাম কাউকে প্রচার করতে হয় না, আপনি প্রচারিত হয়। থামো, তোমার কাছে তার মহিমা আমি শুনতে চাই না। যদি আমি ছেড়ে তুমি আমার নাম প্রচার করো, আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। যা সত্য তাকে ছাড়তে পারবো না। অবাধ্যতার পুরী নাম জানো? মৃত্যু, তাছাড়া আর কি আছে? আছে, আছে তোমার ছেলে বউ সবাইকে আমি পুড়িয়ে মারব, কেউ বাঁচবে না। কেমন হবে বলো তো? না না, এ হতে পারে না। পারি পারি, কথা না শুনলে অনেক কিছু হতে পারে। আপনার কথা শুনতে পারি, কিন্তু আমার একটা কথা উত্তর দিতে হবে। প্রাণ নিতে পারেন জানি, কিন্তু ফিরিয়ে দিতে পারেন কি? কেউ পারে না। রানী, দুটো কথা মনে রাখবেন, জীবনে দুই সত্য ছাড়া আর কিছু নেই, এক মৃত্যু আর এক কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি আনছি মূর্তি, সুশি না। সেনাপতি, আমি অন্যায় আর পাপের বিরুদ্ধে সংগ্রাম করব বলেছিলাম। মহামন্ত্রী, মহামন্ত্রী আপনি? ন্যায় আর সত্যকে প্রতিষ্ঠা করব বলেছিলাম। তাহলে এটি কি আপনার বিচার? বিচার হবে, সুদামার মুক্তি অবশ্যই হবে। চলুন সেনাপতি। এ জীবনে ঠিক কার সেনাপতি, অন্যায় আর পাপকে যদি বন্ধই না করতে পারলাম তাহলে জীবনে বেঁচে থেকে কি লাভ? দেখলেন না, সুদা আমাকে মুক্ত করার জন্য প্রাসাদে লোকজন উপস্থিত হয়েছে। প্রজারা প্রাসাদের দ্বারে উপস্থিত হয়েছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। সেনাপতি, মহারানী, প্রজাদের সঙ্গে বিরোধ? আমার মনে হয় সুদা আমাকে মুক্তি দেওয়াই ঠিক হবে। বেশ, আমি সুদামাকে মুক্ত করে দিচ্ছি, কিন্তু মনে রাখবে একদিন আমি সুদামাকে পথের ভিখিরি করে ছাড়ব। Oh,
লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। স্বামী, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল, এখন কি হবে, আমরা কোথায় যাব? লক্ষ্মী, বড্ড জ্বালা করছে মা। রাতের পরই প্রভাত আসে লক্ষ্মী, এই প্রকৃতির নিয়ম। এসো এসো আমার সঙ্গে। এসব কি হয়ে গেল ভাই? যা হলো ভালোই হলো, আর যা হবে ভালোই হবে। ভগবান দুঃখীদের আরো দুঃখ কেন দেয়? দুঃখ আর সুখ এ তো লেগেই আছে দিনু, পরিবর্তনই সংসারের নিয়ম। শুনেছি তোমাদের কৃষ্ণ খুব ধনী, তারকার রাজা। না দিনু, সে তো ধনীর ধনী, রাজার রাজা, সর্বশক্তিমান। তাহলে সে দিন দুঃখীদের সাহায্য করে না কেন? কে বলে করে না, এই সব আমি খাইয়ে দিচ্ছি, খাও। আমি তো আজ তোমার স্বরূপেই কৃষ্ণকে দেখতে পাচ্ছি। আমি তো একজন সাধারণ মানুষ, তোমাদের জন্য কিছু করা আমার কর্তব্য। এই তো মানুষের জীবনের সার দিনু, এই রকম প্রত্যেক ধনবান আর সামর্থ্যবান লোক যদি নিজের কর্তব্য বোঝে, দিন দুঃখীদের সাহায্য করে, তাহলে পৃথিবীতে কেউ কষ্ট পাবে না, সংসার উজ্জ্বল হয়ে থাকবে। তুমি মহান সুদামা, তোমার পাদস্পর্শে আমার কুটির পবিত্র হয়ে গেছে, আমি ধন্য হয়ে গেছি। জানি না কেন আজকের রান্না আমার ভীষণ ভালো লেগেছে। রান্না তো সর্বদাই এইরকম হয় প্রভু। আজকের ব্যাপারটাই আলাদা। আজ আমি নিজের হাতে বানিয়েছি, যে আরো ভালো বানাবো। দেবী, রাগ রাগিনী আর রান্না বানাতে বানাতে হয়ে যায়। সেনাপতি, শুধু আমার স্ত্রী পুত্র এখন জীবিত কি করে, আমার আদেশ আপনারা জানেন না? হরে কৃষ্ণ, সেনাপতি কৃষ্ণ, রানীমা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও মা, বড্ড জ্বালা করছে। বাবা, দুধের ব্যবস্থা তো করতে পারলাম না, একজন বৈদ্যকে বলে এসেছি, সে এখনই আসছে। হে ভগবান, আমি বাচ্চাদের আহারে দুর্দশা দেখতে পাচ্ছিলাম, সেই অভাগী মাকে পৃথিবী থেকে নিয়ে নাও। যদি তুমি সাহস হারাও তাহলে আমার কি অবস্থা হবে লক্ষ্মী? স্বামী, এমন কে মা আছে যার সাহস এই পরিস্থিতিতে ভেঙে না যায়? সারা পৃথিবী পরিস্থিতির দাস লক্ষ্মী, মানুষকে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা উচিত, সন্তুষ্ট থাকা উচিত। স্বামী, আপনি জ্ঞানী, এরকম বলতে পারেন, কিন্তু এই অবোধ বালকদের কি বলে সান্ত্বনা দেব? রানীমা, আমাকে দেখেছেন? হ্যাঁ, ধনদাস, তুমি শুধু আমাকে শাস্তি দেবার ব্যবস্থা করো। সেনাপতি, মন্ত্রী, এরা সবাই বিশ্বাসঘাতক, আমাকে প্রতারণা করে এরা কৃষ্ণ ভজনা করছে। আপনি কিছু ভাববেন না রানীমা, সুদামার একটা বিগ্রহ আছে, সেটা হলো কৃষ্ণ বিগ্রহ, যদি সেটা আনতে পারি। তাই করো, তাই করো ধনদাস। যাক, কেঁদো না সোনা, কেঁদো না।
স্বামী, সুবোধের পা ঠিক না হতেই সুশীলের এই খারাপ অবস্থা, এখন কি হবে? সুশীলের জন্য আমার খুব চিন্তা হচ্ছে, কিন্তু কিছুই উপায় ভেবে পাচ্ছি না লক্ষ্মী। কি করি বলো তুমি, ঘরে তো একটা কানা করিও নেই। সুদামা ঠাকুর, ধনদাসজি, কি ভাগ্য আমার! মানে আমি আপনার কথাই ভাবছিলাম, আমার ছেলের বড় অসুখ, যদি একটু সাহায্য। লজ্জা দিও না ঠাকুর, এ তো আমার কর্তব্য। আপনি সত্যি দয়ালু। আমার কিন্তু একটা প্রার্থনা আছে ঠাকুর, তোমার এই মাটির বিগ্রহটা আমি মূল্য দেব। বিগ্রহ? আপনি তার মূল্য জানেন? মাটির পুতুল ছাড়াবার মূল্য? ওই মাটির পুতুলের মূল্য মাটি দিয়ে গড়া সুদামার এই দেহ। ও বল, তবে নিজের চোখের সামনে ছেলের মৃত্যু তবু না। বল বল, আমি কি করব, আমি কি করব? আমি আসছি লক্ষ্মী, আমি আসছি। তবে নিজের চোখের সামনে ছেলের মৃত্যু তবু না। বল বল, কি তুমি ভগবানের মূর্তি কিনতে গেছিলে? ভগবান যা বোঝো না, তা নিয়ে কথা বলো না। শ্রেষ্ঠ আছেন? এসে গেছে। আরে এই যে শুয়ে, আমি জানতাম তুমি আসবে। আপনি জিতেছেন শ্রেষ্ঠী, আমি হেরে গেছি। পুতুলটা দাও। বন্ধু শ্রেষ্ঠী, একটা প্রার্থনা, আমার বন্ধুকে যত্ন করে রাখবেন, ওর যেন কষ্ট না হয়। ও আমার আত্মা, ওর কষ্ট হলে আমি বাঁচব না। না কৃষ্ণ ভগবান, আমায় বেঁচে যদি তুমি সুখী হতে পারো বন্ধু, তবে তাই হোক, কিন্তু প্রভু, আজ মনে হচ্ছে কোন মায়ার বাঁধন পূজারীর মন মন্দিরের প্রাচীরে ফাটল ধরিয়েছে, ভক্তি ভক্তকে ছেড়ে যেতে দেখা যাচ্ছে, শরীর থেকে আত্মা আলাদা হতে দেখা যাচ্ছে। কখনো কখনো এমনও সময় আসে যাতে শুধু মানুষের আত্মাই নয়, পৃথিবী পর্যন্ত কেঁপে ওঠে। কিন্তু ভক্তের ভক্তি আর পূজারীর পূজা কখনো আলাদা হয়নি, হতে পারে না। তোমার এই মাটির বিগ্রহটা আমি মূল্য দেব। মাটির পুতুল ছাড়াবার মূল্য? না না না, বন্ধুকে বিক্রি করে ছেলের জীবন বাঁচাতে চাই না, আমি পাপী। তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, আমাকে ক্ষমা করো বন্ধু। শুধু আমার মনের কথা চেনো আপনি অন্তর্যামী? কি লীলা আপনার, আশ্চর্য লাগছে আপনার বন্ধুত্ব দেখে। হীরে ঘষলে সেটা ময়লা হয় না, আরো চমকে ওঠে। সোনা আগুনে দিলে সেটা লোহা হয় না, কুন্দন হয়ে যায়। দ্বারকা দেখে জীবন আমার ধন্য হচ্ছে। বড় দুঃখ, কৃষ্ণ একে রক্ষা করুন। আপনারা কে? আমরা পরিব্রাজক, দ্বারকা থেকে আসছি। দ্বারকা, যদুপতি কেমন আছে?
যদুবতী কেমন আছে? ভালো। তাকে বলবেন সুদামাও ভালো আছে। কৃষ্ণ ভক্ত সুদামা। ঠাকুর ঠাকুর ঠাকুর, অনেক পুণ্যের ফলে আপনার দর্শন পেলাম, আমাদের কিছু সেবা গ্রহণ করে ধন্য করুন ঠাকুর, ধন্য করুন। প্রণাম 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 প্রণাম। তুমি ভালো হয়ে যাবে সোনা, একটু ধৈর্য ধরো। লক্ষ্মী দেখো সুবোধ, তোমাদের জন্য প্রসাদ এনেছি। দাদা এসো বৌদি, দিনুদা ছাড়া পেয়েছে? না। বাচ্চারা কেমন আছে? তিন দিন থেকে না খেয়ে রয়েছে, কেউ সাহায্য করতে চাইছে। না বৌদি, প্রসাদ নিয়ে যাও। প্রসাদ দিলে না বলতে নেই, নাও। অন্যের বাচ্চার সঙ্গে নিজের বাচ্চাতে কিছু বিচার করলেন না? বিচার করেই প্রসাদ দিয়েছি লক্ষ্মী। শোনো, যখন আত্মা দুর্বল হতে থাকে তখন পরমাত্মার স্মরণে যাওয়া উচিত। হে কৃষ্ণ হে কৃষ্ণ। লক্ষ্মী আমি কিছু করছি, আমি কিছু করছি। হে কৃষ্ণ। শশী
না লক্ষ্মী, ক্ষতি লাভ জীবন মরণ সবই বিধাতার হাতে। শোনো, সুশীলের আমাদের সঙ্গে এতদিনেরই সম্পর্ক ছিল, ধৈর্য ধরো লক্ষ্মী। কি করে ধৈর্য রাখি, আমি যে মা, সে আমার পেট থেকে জন্ম নিয়েছিল, আমার রক্ত দিয়ে ওকে মানুষ করেছিলাম। লক্ষ্মী, এখন এই খেলনা নিয়েই নিজেকে সান্ত্বনা দিতে হবে। কিছু করছেন না কেন? কেননা সুদামা এনার পরম ভক্ত, আর ভক্তকে কষ্ট দেওয়াই তো এনার পরম ধর্ম। না, এমন কিছু নয়। আমি আমি কেমন করে বোঝাবো তোমাদের? এমন কি কথা যা আপনাকে চিন্তার সাগরে ডুবিয়ে রেখেছে, আর সুদামাকে দারিদ্রতার পাকে? যদি জানতেই চাও তো শোনো, একবার গুরু আশ্রমে কি খেয়ে ফেললে আমাকে না দিয়ে? এই তোমার বন্ধুত্ব, এই তোমার ভালোবাসা। বেশ, তুই যেমন আমায় দিলি না, তেমনি আজ থেকে তোকে কিছু দেব না। বেশ, আমিও তোমার কাছে নিজের জন্য কোনোদিন কিছু চাইবো না। একটু ছোটবেলার কথা প্রভু, এই আত্মসম্মান আপনাকে শোভা দেয় না। হে, আমার আত্মসম্মান নয়, সুদামার ভাগ্যচক্র। প্রভু চাইলে বদলাতেও পারেন। না, বিধির বিধান বদলাবার অধিকার স্বয়ং বিধাতারও নেই। কালের ভাগ্যচক্রে শ্রীরামকেও বনবাসে যেতে হয়েছিল, সংহারকর্তা শ্রী শঙ্করকেও সতীকে ত্যাগ করতে হয়েছিল। কেন ভাই? কৃষ্ণ আমাদের মহারানীর শত্রু। আমার কৃষ্ণ কোনো ব্যক্তির নয়, সে তো অন্যায় আর অধর্মের শত্রু। তাহলে তুমি ওই নাম ছাড়বে না? ছাড়বার বস্তু তো চুরি আর পাপ, যাতে অমঙ্গল হয় কৃষ্ণ নাম মঙ্গল করে। মূর্খ, রাজ্যের এত বড় শক্তির সঙ্গে তুমি একা লড়াই করতে চাও ও ভরসায়? ভাই, যদি আমার একা থাকবার এত চিন্তা তোমার আছে তাহলে ভজরে ভাই কৃষ্ণ, ভজরে ভজ কৃষ্ণ, ভজরে ভজ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, ভজরে ভজ কৃষ্ণ। এমনি মানবে না, মারো কে। শক্তির সাথেই ভক্তির যুদ্ধ, কৃষ্ণের শুভ নামে মুখ থেকে দেখি কে কেড়ে নিতে পারে। প্রাণের সে প্রাণ না জীবন মরণ, তিনি গতি তিনি ভব সংসারে, ভাই গতি তিনি ভব সংসারে। কৃষ্ণের শুভ নামে মুখ থেকে দেখি কে কেড়ে নিতে পারে, কৃষ্ণের শুভ নামে মুখ থেকে দেখি কে কেড়ে নিতে পারে। অচ্যুতম কেশবম কেশবম কৃষ্ণ দামোদরম, শ্রীধরম মাধবম কেশবম বাসুদেবম হরি। তার দেয়া ক্ষমতায় তাকে তোরা করেছিস বর্জন, আঙ্গুলের তুড়ি হয়ে বুঝবে কি করে তোরা কৃষ্ণ যে সমুদ্র গর্জন।
ভুবনপতি যিনি তার দেয়া ক্ষমতায় তাকে তোরা করেছিস বর্জন আঙ্গুলের তুড়ি হয়ে বুঝবে কি করে তোরা কৃষ্ণ যে সমুদ্র গর্জন তার নাম নিলে মরা ডুবি হতে গিয়ে তরিয়ে পৌঁছে যায় পারে কৃষ্ণের শুভ নামে মুখ থেকে দেখি কে কেড়ে নিতে পারে কৃষ্ণের শুভ নামে মুখ থেকে দেখি কে কেড়ে নিতে পারে অচ্যুতম কেশবম কেশবম কৃষ্ণ দামোদরম শ্রীধরম মাধবম কেশবম বাসুদেবম হরি পাপকে করেন ঘৃণা তার কিছু পরিচয় পেয়ে গেছে রাবণ কংস ঝড়ে ভেঙে যেতে হয় শক্তির দম্ভে প্রতিবার যদি কেউ মরে ঝড়ে ভেঙে যেতে হয় শক্তির দম্ভে প্রতিবার যদি কেউ পারে কৃষ্ণের শুভ নামে মুখ থেকে দেখি কে কেড়ে নিতে পারে কৃষ্ণের শুভ নামে মুখ থেকে দেখি কে কেড়ে নিতে পারে Thank you.
কিন্তু রানী অস্থির তাপ আর অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। প্রভু, বন্ধুর তরফ থেকে কতদিন মুখ ফিরিয়ে রাখবেন? ভক্তির মানে তো এই নয় যে সারা জীবন চোখের জল ফেলে যাবে। কে বলবে আপনি দয়ার সাগর? কে বলবে আপনি করুণা নিধান? কে বলবে আপনি দীনবন্ধু? আপনার হৃদয় হৃদয় নয় যে বন্ধুর দুঃখ বিচলিত হচ্ছে না। আপনার মন মন নয়, পাথর, যা কারো দুঃখে কখনো গলে না। না না না, আমাকে তোমরা এভাবে বলো না, এভাবে বলো না। আমার মন পাথরের নয়। আমি আমি কি করে জানাবো আমার মনের কথা? কাকে শোনাবো আমার দুঃখ? একবার, শুধু একবারও যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমার হৃদয় চির আমি দেখাতে পারি যে আমার মন মন্দিরে ওর ছবি এখনো বেঁচে আছে। সুদামা, বন্ধু আমার। বন্ধু, কি হলো, কি ব্যাপার? তোমার চোখে জল কেঁদো না। আমি তোমার চোখের জল দেখতে পারি না। তুমি কেঁদো না বন্ধু, তোমার কি দুঃখ আমাকে বলো। তোমার দুঃখ দূর করার জন্যে আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু তুমি কেঁদো না বন্ধু, তুমি কেঁদো না। লক্ষ্মী, 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 আমার বন্ধু কি রং কাচ্ছে, কেউ ওকে কষ্ট দিয়েছে। আমি দ্বারকায় যাচ্ছি, দ্বারকায় যাচ্ছি। আমি তো কবে থেকেই বলছিলাম আপনার সখার জন্য কি পাঠাবো, কি পাঠাবো। হ্যাঁ, এই তো আমি দিচ্ছি। এটার মধ্যে কটা নাড়ু আছে, এটা নিয়ে যান। বন্ধুর কাছে তবু যাবে সে আর, সব কিছু ফেলে, সব বাধা ঠেলে, সুদামা যে ছুটে চলে। সব কিছু ফেলে, সব বাধা ঠেলে, জগৎবাসী আয় দেখে যা বন্ধু কাকে বলে, সুদামা যে চলে। হ্যাঁ, আজ বড় আনন্দের দিন, আজ আমার বন্ধু আসছে, আমার সুদামা আমার কাছে আসছে। বহু বছর পর বন্ধুর সঙ্গে আজ বন্ধুর মিলন হবে। হ্যাঁ চলো, ওনাকে সম্বর্ধনা জানাবার ব্যবস্থা করি। দেখি
বন্ধু, বন্ধু মারো ওকে, চাবুক লাগাও, মারো মারো। না না, সবাই ভালো আছে? আমার জন্য কিছু পাঠিয়েছেন? দেখি 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 না বন্ধু, থাক বন্ধু। না ভাই, থাকবে কি করে, বৌদির পাঠানো উপহার আর থাক। আনন্দ নাড়ু, আহ কি সুস্বাদু, মনে হচ্ছে বৌদি সারা স্নেহ এই পন্ডলিতে বেঁধে দিয়েছেন। মন চাইছে ওনাকে পৃথিলোকের রাজত্ব দেওয়া হোক। এরকম তৃপ্তি আর কোনো দিনই পাইনি। এখন তো ইচ্ছে করছে বৌদিকে পাতাল লোকও দিয়ে দেওয়া হোক। বেশ প্রভু, কিছু তো আমাদের জন্য রাখুন। দেখেছো বন্ধু, দেখেছো নারীর স্বভাবই হচ্ছে লোভী। খাও বন্ধু, খাও, শুরু করো, খাও। কিরকম পালঙ্ক, ঘুমই আসছে না, কোথায় এসে শুলাম? ছেড়ে যেতে তো মন চাইছে না, কিন্তু বাচ্চাদের জন্য মন কেমন করছে। বাচ্চাদের জন্য মন কেমন করছে না, বৌদির কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ
আরে হ্যাঁ বন্ধু, তোমার বৌদিদের সঙ্গে পরিচয় করাতে আমি তো ভুলেই গেছি। বৌদিরা? ইনি হচ্ছেন রুক্মিণী, ব্যঙ্গ করেই এর অভ্যেস। এ হচ্ছে সত্যভামা, যেমন দেখছো না সেরকমটি নয়। ইনি হচ্ছেন জামবন্তী, এনার মন একদম জামের মতো। বন্ধু ইনি হচ্ছেন কালিন্দী, যমুনার মতো গভীর। ইনি হচ্ছেন নিত্যবৃন্দা, ছাড়ো। ইনি হচ্ছেন সত্তা, লড়াই ঝগড়া ইনি যৌতুকে পেয়েছেন। বন্ধু ইনি হচ্ছেন ভদ্রা, শুভ কাজ মাটি করে দেওয়াই এনার একমাত্র কাজ। ইনি হচ্ছেন লক্ষণা, কাঁটার মতো বেঁধাই এনার স্বভাব। বন্ধু হাত আটটা রানী? এরা তো শুধু পাট রানী। 16,100 আরো আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বন্ধু দয়া করে এখন আমার যাওয়ার ব্যবস্থা করো। যাবে? হ্যাঁ চলো। হ্যাঁ দিয়েছিলাম।
তুমি তো ভাই কখনো কিছু চাইবে না, তুমি সর্বদাই ছলনা করে এসেছো, আর তুমি চিরকাল ভক্ত হয়ে থেকেছো, কিন্তু তোমার শুধু তোমার বন্ধু বন্ধু এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।